নমস্কার, হরিওম, নম শিবায়। আশা করি ভালো আছেন। তো যেরকম আপনাদের কথা দিয়েছিলাম যে বিভিন্ন যেই শর্ট শর্ট টপিকস বহু মানুষ ফোন করছেন, তো তাদের উদ্দেশ্যে জানাই তারা বশীকরণ সংক্রান্ত ব্যাপারে জানতে খুব ইচ্ছুক। তো এর মধ্যে থেকে আমি আপনাদের পার্টিকুলার বলবো, হাজব্যান্ড ওয়াইফ রিলেশন, সেটা লাভ ম্যারেজ হোক কিংবা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, এই প্রবলেমসের জায়গা থেকে শর্ট আউটে বশীকরণের ক্ষেত্রে আমি আপনাদের ঘরোয়া কিছু প্রসেস বলবো, যারা প্রয়োগ করতে চান কিংবা নোট করতে চান তারা ডেফিনেটলি নোট করতে পারে। আমি পার্টিকুলার মন্ত্রটা উল্লেখ করে দিই, ওম নম কামাখ্যা দেবী অমুক অমুকি বশ্যং কুরু কুরু স্বাহা। চারটে মন্ত্র আমি আপনাদের বলবো, এই চারটে মন্ত্রের প্রয়োগ কীভাবে করবেন সেটাও আপনাদের উল্লেখ করে দেবো। প্রয়োগ করুন, আপনার প্রবলেমস অন্তত 50% কমে যাবে। হ্যাঁ, প্রয়োগ করার আগে আপনি কোনো পুরোহিত কিংবা অ্যাস্ট্রোলজার সাথে একবার কনসাল্ট করে নিতে পারেন কিংবা ফোন করতে পারেন আমার নাম্বারে, আমি চেষ্টা করবো আপনাদের যথাসাধ্য গাইড করার। সেকেন্ড পয়েন্ট, ওম নম কালী কপালিনী অমুক মে বসমনে স্বাহা, অর্থাৎ অমুকের জায়গায় কী করবেন, পার্টিকুলার যার ওপরে ক্রিয়াটি করবেন, অর্থাৎ যার সাথে আপনার প্রতিনিয়ত অশান্তি কিংবা ঝামেলা লেগে রয়েছে তার নাম এবং গোত্র অ্যাড করবেন। যদি পুরুষ ক্যান্ডিডেট হয়, অর্থাৎ কোনো মহিলা করছেন, সেক্ষেত্রে যদি পুরুষ ক্যান্ডিডেট হয় তাহলে নামের পরে গোত্র আসবে, আর যদি কোনো মহিলা ক্যান্ডিডেটের উপরে প্রয়োগ করা হয়ে থাকে তাহলে নামের আগে গোত্রটি উল্লেখ করবে। ক্লিয়ার? সো দুটো পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট আপনাদের উল্লেখ করে দিলাম, সেকেন্ড মন্ত্র। থার্ড পয়েন্ট, ওম নম ভগবতী দেবী, অর্থাৎ ভগবতী অর্থাৎ মা দুর্গার একটি রূপ, ওম নম ভগবতী দেবী নাম এবং গোত্র অ্যাড করবেন, মে বসমানেও স্বাহা। ওম নম ভগবতী দেবী নাম এবং গোত্র পুট করবেন, মে বসমানেও স্বাহা। ফোর্থ পয়েন্ট, ওম নম সর্বমঙ্গলা দেবী নাম মে বৎসং কুরু কুরু স্বাহা। ওম নম সর্বমঙ্গলা দেবী নাম, অর্থাৎ যার নামের ওপরে হবে, এক্ষেত্রে কিন্তু শুধু নাম, মে বৎসং কুরু কুরু স্বাহা। চারটে প্রসেস বললাম, চারটের মধ্যে যেটা আপনার পছন্দ সেটা আপনি নিয়ে নিন। এর পরবর্তীকালে কী করবেন, একটা ভোজপত্র কিনবেন। ভোজপত্র একটা আলতা পাতা কিংবা প্লেন আলতা হলেও চলবে, এবং তার সাথে আপনারা যেটা নেবেন, আমি আপনাদের খাগের কলম কিংবা ডালিমের কলম এসেট্রা এত জটিল প্রসেসে যাচ্ছি না, একটা সিম্পল প্রসেস বলছি, প্লেন বেলপাতা। বেলপাতার ক্ষেত্রে একটা, যে কোনো বেলপাতার একটা পেছনের ডগাটা দিয়ে আপনারা জাস্ট লিখবেন এই মন্ত্রটি কোনো ভোজপত্রের মধ্যে। এই যে চারটে মন্ত্র উল্লেখ করলাম, এর মধ্যে যে কোনো একটি মন্ত্র ভোজপাতার মধ্যে, প্লেন আলতায়, আলতার মধ্যে একটু সামান্য অশ্বগন্ধা দেবেন। কোথায় পাবেন? দশকর্মার দোকানে। সামান্য আলতার মধ্যে অশ্বগন্ধা দিলেন এবং এটা গিয়ে বেলপাতার ডগা, এবং বেলপাতার যে ডগাটা দেবেন, অর্থাৎ বেলপাতা যেটা দিয়ে লিখবেন, যেন তিন পাতার সমেত থাকে, সো ওটা দিয়ে জাস্ট আপনি মন্ত্রটাকে পুট করবেন, হয়ে গেল। বাড়িতে যেখানে আপনারা পুজো করছেন সেখান থেকে পার্টিকুলার, ম্যাক্সিমাম হিন্দু বাড়িতে, আমি জেনারেলি বাড়িতে আমরা প্রত্যেকেই সরস্বতীর পুজো করে থাকি। সো সরস্বতী বাণী দেবী নিয়ে আমি উল্লেখ করছি, বাণী দেবী হচ্ছে বশীকরণের দেবী, বশীকরণের দেবী নিয়ে আরও বিস্তারিত উল্লেখ করব। আগে সরস্বতীর ব্যাপারটা বলি, মা সরস্বতীর চরণের একটু ফুল এই ভোজপত্রের মধ্যে আপনি দেবেন, দিয়ে ভোজপত্রটিকে প্রসেস করে আপনারা গলায় ধারণ করতে পারেন, যে কোনো তিন ধাতুর কবচ কিংবা একটা রূপোর মাদুলি, যেটা আপনার হোয়াট এভার, যেটা আপনার সুবিধা হয়, ফাইন্যান্সিয়াল বাজেটের মধ্যে থাকে সেটা আপনি করবেন। সো এক্ষেত্রে এই প্রসেসগুলোর সাথে কয়েকটা পয়েন্ট আপনারা নোট ডাউন করুন, কারণ এই পয়েন্টসগুলো মিস হয়ে গেলে এই ক্রিয়াটি কাজ করবে না। হাজব্যান্ড ওয়াইফ কিংবা পার্সোনাল রিলেশনের ক্ষেত্রে এই প্রবলেমটি ডেফিনেটলি কাজ দেবে। তো এটাকে পার্টিকুলার আপনাকে করতে হবে পঞ্চমী অষ্টমী তিথি ধরে শুরু করতে হবে। পঞ্জিকা দেখে নেবেন, পঞ্চমী অষ্টমী যে কোনো দুটো ডেটের মধ্যে আপনাকে শুরু করতে হবে। কৃষ্ণপক্ষ হলে ডেফিনেটলি খুব ভালো কাজ হয়, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, এই যে ওপরের মন্ত্র যেটি আপনি পুট করছেন এটিকে 108 বার প্রতিদিন জপ করতে হবে, যদি না পারেন 28 বার করবেন, মিনিমাম 28 টাইমস, 108 টাইমস হলে খুব ভালো হবে। এই যে জপ মন্ত্র শুনে রাখুন, বশীকরণ বলুন, আকর্ষণ বলুন, বিদ্যার উন্নতি বলুন, কর্মের উন্নতি বলুন, পারিবারিক শান্তি বলুন, বাস্তু বলুন, আপনার দীক্ষা মন্ত্র বলুন, যে কোনো ভাটেবার মন্ত্র যদি পার্টিকুলার একটা টাইমে করা যায় সেটা কিন্তু বিশেষ শুভফল। সরি, সো বশীকরণের যেই ক্রিয়াটি আপনাদের বললাম, এই মন্ত্রটি 108 বার করার চেষ্টা করবেন, বিকল্পে 28 বার।
মন্ত্রটি কিন্তু পার্টিকুলার একটা সময়েই হবে। আচ্ছা, এই মন্ত্রটি যখন করবেন, সরি, যার ওপরে ক্রিয়া করছেন সেই ব্যক্তির মুখটাকে কনসেন্ট্রেট করতে হবে, কোনো হাতে করে প্রসেস নেই, জেনারেল প্রসেস। অর্থাৎ মুখ এবং তার শারীরিক অবয়ব, টোটাল বডি স্ট্রাকচারটা মাইন্ডলি কনসেন্ট্রেট করতে হবে। আর কি করতে হবে? একটা ঘিয়ের প্রদীপ, শুদ্ধ ঘি, ঘিয়ের প্রদীপ যখন মন্ত্রটি পাঠ করবেন তখন যেন জ্বালানো হয় সামনে, এটি যেন সবসময় প্রজ্বলিত থাকে। মানে ওই 28 বার যখন আপনারা জপ মন্ত্র করছেন, বশীকরণের মন্ত্র যখন শুরু করবেন, ফার্স্ট সিদ্ধিদাতা গণেশের আরাধনা করবেন, সেকেন্ড সরস্বতীর আরাধনা করবেন। কারণ বাণী দেবীর প্রকারান্তরের চিত্র আপনারা বুঝতে পারবেন না, বাণী দেবীর প্রকারান্তরের রূপ কিন্তু সরস্বতী। সো মা সরস্বতীর রূপ চিন্তা করবেন এবং গণেশ, সিদ্ধিদাতা গণেশের আরাধনা করে আপনারা বশীকরণের মন্ত্রটি শুরু করবেন। এই মন্ত্রটি করার সময় পূর্বমুখী কিংবা উত্তরমুখী স্নান ঠান করতে করে যদি মন্ত্রটি করেন খুব ভালো, তাহলে আপনার প্রবলেমস আমি চাই আপনি মেটান, আপনারা নিজেরা প্রবলেম মেটানোর চেষ্টা করুন, না পারলে তারপরে আমার কাছে আসুন কিংবা যে কোনো অ্যাস্ট্রোর সাথে কনসাল্ট করুন। ছোট প্রবলেমের জন্য দৌড়াদৌড়ি করার দরকার নেই। এবার যাদের মারাত্মক প্রবলেমস, প্রচণ্ড প্রবলেমস হচ্ছে, তখন ডেফিনেটলি অ্যাস্ট্রোলজার সাথে কনসাল্ট করুন। তাহলে এই পার্টিকুলার প্রসেসগুলো বলে দিলাম, ফার্স্ট পয়েন্ট সিদ্ধিদাতা গণেশ এবং সেকেন্ড পয়েন্ট মা সরস্বতীকে আরাধনা করে মন্ত্রটিকে শুরু করবেন, উত্তরমুখী কিংবা পূর্বমুখী হয়ে মন্ত্রটিকে করবেন, 108 times অর্থাৎ 108 বার কিংবা 28 বার মন্ত্রটিকে জপ করছেন। এবং পার্টিকুলার বশীকরণের সময় অনেকে আছে, এটি আরও ভালো কাজ দেবে যদি স্ফটিকের মালা ইউজ করেন, যেটাকে আমরা বলে থাকি ক্রিস্টালের মালা। এটা অনলাইনেও পাবেন কিংবা হোয়াট এভার যে কোনো দোকানে অ্যাভেলেবেল। সো আমাদের শাস্ত্র মতে রুদ্রাক্ষের মালা কিংবা মগার মালা, মতির মালা, নবগ্রহ শান্তির মালা, পদ্মবীজের মালা, মালা নিয়ে বিস্তারিত প্রোগ্রাম আপনাদের সামনে করব, যে কোন জপের ক্ষেত্রে কি মালার প্রয়োজনীয়তা রয়েছে। যেখানে ছিলাম সেখানে আসি, এই টোটাল প্রসেসটিকে মেনটেন করার পরে 108 বার কিংবা 28 বার করে তাহলে মন্ত্রটিকে আপনারা জপ করছেন। টোটাল 31 days, টোটাল 31 দিন ক্রিয়াটিকে করবেন। এবং সেক্ষেত্রে যারা প্রতিকার প্রতিবিধান, যারা দূরের বন্ধু আছে প্রতিকার প্রতিবিধান চাইছেন, তারা কিন্তু ডাকযোগে পাওয়ার একটা ব্যবস্থা রয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী প্রোগ্রামে ফিরে আসবো আপনাদের আরও বিভিন্ন প্রসেস নিয়ে। নমস্কার।